বাইরের পুরো বিশ্বে যেখানে মুসলিমের সংখ্যা অনেক কম বিভিন্ন দেশে, সেইখানে পর্যন্ত হচ্ছে মুসলিম নারীর এই হিজাব নিকাব ইস্যুতে তারা হচ্ছে তাদের অধিকার আদায়ের যেই জায়গাটা সেই জায়গাটা ঠিক রাখছে। তাহলে সেখানে আমরা বাংলাদেশে যেখানে বেশিরভাগ মানুষ মুসলিম, সেখানে আমরা কেন এই প্রাচ্যের অক্সফোর্ডে এসে আমাদের অধিকারটা পাচ্ছি না? কেন আমরা পাচ্ছি না? কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই অধিকার, আমাদের দাবি এইগুলো মেনে নিচ্ছে না? মেয়েরা পর্দা করে ভার্সিটিতে যায়, আপনাদের যে মুগুলো পর্দা করে না তাদেরকে লম্পট যুবকরা ইপটিজিং করে। মেয়েরা বাধ্য হয় ইসলামী শরিয়াকে মেনে সতীত্ব রক্ষার জন্যে, আর চরিত্রহীন লম্পট যুবকদের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য পর্দা করে। আপনারা সেই নেকাব কেন খুলে দিতে চান? আপনারা কি এটাই চান? আপনাদের যুবকরা সুন্দরী মেয়েদের রূপ উপভোগ করুক আর আমার মেয়েদের সতীত্বকে আঘাত করা হোক, বাংলাদেশে তা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না কোনোদিন। লজ্জা হয় না? একটা সেকুলার রাষ্ট্রে একটা মুসলিম নারী প্রেসিডেন্ট পর্দা করতে পারে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহর টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, জায়গা দিচ্ছে নবাব সলিমুল্লাহ, প্রতিষ্ঠা করেছে এই দেশের মুসলিম নেতারা, আর সে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পর্দা করতে পারবে না কেন? বাড়াবাড়ি বেশি করলে, বলে দিচ্ছি, বাড়াবাড়ি বেশি করলে এদেশের যুবকরা কিন্তু এক্সট্রিমিজমকে বেছে নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে টিউটোরিয়াল প্রেজেন্টেশন, মিড টার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, মৌখিক পরীক্ষার সময় কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নোটিশ দেওয়া হয়েছে। প্রথমে মৌখিক ঘোষণা দেয়া হলেও কোনো কোনো শিক্ষার্থী নেকাব খুলতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে ভার্সিটি বিধি মোতাবেক ব্যবস্থা নেবার কথা জানিয়ে লিখিত নোটিশ দিয়েছে ডিপার্টমেন্ট। না, এটা হচ্ছে পর্দার বিরুদ্ধে চ্যালেঞ্জ। হ্যাঁ, কোনো মেয়েকে যদি সিকিউরিটি থ্রেট থাকে, কোনো মেয়ে কোথাও ঢুকবে ইমিগ্রেশন, হ্যাঁ, কিংবা বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট গেছে নিরাপত্তার বিষয়, তখন আইডেন্টিফিকেশনের জন্য তার নেকাব খোলা যেতে পারে। কিন্তু গিফট দিবে তার হাতে, গিফট দিবে হাতে, ভাইবা পরীক্ষা মুখে, তখন তার নেকাব খোলার উদ্দেশ্য হচ্ছে পর্দার বিরোধিতা। আমি বাংলাদেশের নীতি নির্ধারক অভিভাবকদেরকে বলবো, 14 কোটি মুসলমানের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, সেখানে রীতিমতো ইসলাম প্র্যাকটিসিং মুসলিম যারা তাদের কোণঠাসা করে রাখা হয়, তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না, মেয়েদেরকে হলে কোরআন শরীফ পেলে জঙ্গির তকমা দেওয়া হয়, মেয়েরা পর্দা করে ভার্সিটিতে যায়, আপনাদের যে মুগুলো পর্দা করে না তাদেরকে লম্পট যুবকরা ইপটিজিং করে, মেয়েরা বাধ্য হয় ইসলামী শরিয়াকে মেনে সতীত্ব রক্ষার জন্যে, আর চরিত্রহীন লম্পট যুবকদের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য পর্দা করে। আপনারা সেই নেকাব কেন খুলে দিতে চান? আপনারা কি এটাই চান? আপনাদের যুবকরা সুন্দরী মেয়েদের রূপ উপভোগ করুক আর আমার মেয়েদের সতীত্বকে আঘাত করা হোক, বাংলাদেশে তা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না কোনোদিন। যেখানে যেখানে অক্সফোর্ড এবং ক্যামব্রিজে মেয়েদেরকে পর্দা করার সুযোগ দেওয়া হয়, নেকাব পরার সুযোগ দেওয়া হয়, সেখানে এত চুলকানি কেন? নেকাব পড়লে ওর না পড়লে এত চুলকানি হয় কেন তোমাদের? তোমরা কদ্দুর আধুনিক হয়েছো, বাংলাদেশ থেকে 100 বছর আগে আছে সিঙ্গাপুর, টপ 10 স্মার্ট কান্ট্রির একটা। যান, আমার কথা বিশ্বাস না হলে ইউটিউব সার্চ দিয়ে দেখেন, সেই দেশের বর্তমান প্রেসিডেন্ট একজন মুসলিম নারী, তার নাম হালিমা ইয়াকুব, মহিলার ছবি দেখেন, সে একটা প্রেসিডেন্ট সিঙ্গাপুরের, সারাক্ষণ মাথায় নেকাব দিয়ে তার চেহারা তার মাথা ঢেকে রাখে। লজ্জা হয় না? একটা সেকুলার রাষ্ট্রে একটা মুসলিম নারী প্রেসিডেন্ট পর্দা করতে পারে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহর টাকায়
ঢাকা বিশ্ববিদ্যালয় হইছে। জায়গা দিয়েছে নবাব সলিমুল্লাহ, প্রতিষ্ঠা করেছে এই দেশের মুসলিম নেতারা। আর সে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পর্দা করতে পারবে না কেন? বাড়াবাড়ি বেশি করলে বলে দিচ্ছি, বলে দিচ্ছি, বাড়াবাড়ি বেশি করলে এদেশের যুবকরা কিন্তু এক্সট্রিমিজমকে বেছে নিবে, সামলাতে পারবেন না। কথা বুঝলেন নাই? আল্লাহ হেদায়েত করুক।